আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্টান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দোয়ায় এবং দয়ায় আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটাই সবসময় আমাদের চাওয়া। তো বরাবরের মতো আজকে আমরা এই হুজুরের সাথে আসছি এক বাড়িতে, আপনার এটা হচ্ছে বরগুনাতে বাড়িতে। এই ছেলের সাথে অনেক দিন থেকে জিন আছে, ও কোনো পড়ালেখা করতে পারে না। ওর কিছুদিন পর পর ওরে বাড়ি থেকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওরে কিছুদিন পর পর বাড়ি থেকে নিয়ে যায়, ওরে খুঁজা পাওয়া যায় না, আবার কয়েকদিন পর আবার পাওয়া যায়। হ্যাঁ, কোথায় যায় কোনো ই থাকে না। তো অনেক জনরে দেখানো হয়েছে কিন্তু কোনো সমাধান হয় নাই। তো আজকে হুজুর দেখবে যে ওর সমস্যা কি, এবং জিন আনবে ওর উপরে, যে আসলে ওর উপরে কি সমস্যা। তো যে যেখান থেকে আসেন লাইভটা একটু শেয়ার করে দিবেন, সবার কাছে অনুরোধ থাকবে। ইরফান উদ্দিন কাতার থেকে দেখছি, থ্যাংক ইউ। রোদেলা দুবা ভালোবাসা অবিরাম ফ্রান্স থেকে, ভালোবাসা অবিরাম আপনাকেও। তো সবার কাছে অনুরোধ, সবাই লাইভটা একটু শেয়ার করে দিবেন। কোথায় কেমন আছো, কোথায় রয়েছো, এখনই হাজির হয়ে যাও। ঢাকা থেকে দেখছি, যে যেখান থেকে দেখেন লাইভটা শেয়ার করে দেন। তানভীর ভাই কোথায় আছেন? সিএমএম তানভীর ভাই কোথায় আছেন? বরগুনাতে ভাই যান। আরে বলাইছো কে? বলাইছি কে? কে রুগীর উপরে মাক্কেল হাজির হয়েছো? আমার দ্বারে কবি না, তার ডাকছি আমি, বলবো কার দ্বারে? কার দ্বারে বলবি? আমিই তো তোরে ডাকছি। ডাকছি তুই রুগীটারে বারবার কেন রুম চালাও? তোরে কমু না, এই রুগীটারে বাড়ির থেকে বাইরে নিয়ে যাও। লেখা পড়ি বন্ধ করে দিয়েছ, দুষ্টুমি করে মাদ্রাসায় পড়াশোনা করে, সে আল্লাহর কালাম পরে, তুই কেন তারে নষ্ট করতেছ? কে তুই, পরিচয় দে কে? তোর কাছে বলবো না। আমার কাছে বলবি না, কার কাছে বলবি? আমায় ডাকছি, আমার কাছে তুই বলতেই হবে, না বলে আর যাইতে পারবি না, আমি তোকে ছাড়বো না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। কিচ্ছু করা যাবে না, দেখা যাক তাহলে কি করা যায়। এ ঝিলের লাহি দেব তো, তুমি মারি দিলাম 14 চিল সরমনে পিশাব করার দয়, আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়, দোহাই হাসানাতেন মাফ হতে মারে দোহাই, শয়তান তোর মুখে জ্বালিয়ে দিলাম, সরকার করিয়ে সরকার হয়ে যা। এ তুই আমার সই কি মেললি? সই তো কিছুই দেই না। বল এ তুই নাম কি তোর? বলা যাবে না, বলা যাবে না। বল 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 বল, তাড়াতাড়ি বল কি নাম, বল বল। বলবো না। বলবি না? আরো তোর শাস্তি দিব, আমি এমন শাস্তি দেব যে বলে ভুলে যাবি। নাম কবি, ভালো কবি, আমি তখন আসছি তোরে আমি ছাড়বো না। কি নাম তোর বল? তোর কাছে বলবো। আসছো কোথা থেকে? সবাই লাইভটা একটু
শেয়ার করে দেন। দুই দিন পাঁচ দিন সাত দিন পর আসে কি পাইছো ওর কাছে? সামান্য বালককে তুমি কেন বারবার জ্বালাও? ওর সাথে আমার আলাদা ভাব আছে, আমি ছাড়তে পারবো না। কেন? ওরে ছাড়তেই হবে। ওরে সারা লাগবে, তুই থাকতে পারবি না। আমি যখন এখানে এসেছি আর থাকার মতন কায়দা থাকবে না। তাহলে আমার সাথে যদি সত্যিতে আসো, সমাধানে থাকো, আমার কথা মেনে নাও, তাহলে তোরে সুসম্মানে ছেড়ে যেতে পারি। নাইলে এই শিশি আছে প্লাস্টিকের, শিশির ভিতরে ভক্তি করে মাটির তলে পুঁতিয়ে রেখে দেবো। জীবন আর ভাই কিছু করতে পারবি না, ভয় দেখাই কিছু করতে পারবো না। সবাই লাইভটা একটু শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। সরকার করে দিলাম, ধর্মের দোহাই, আমার কথা লজ্জর হবে নাই, আমার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই। শিখ গাজী হাকি, হাই, হ্যালো, নেট সমস্যা হয়েছে বাইরে, মেবি হতে পারে। সবাই লাইভটা একটু শেয়ার করেন যে যেখান থেকে আসেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই, হাসান হোসেনের দোহাই, হযরত আলীর দোহাই, সালেমান পয়গম্বরের দোহাই। যে থাকো না কোনো ঘুরতে হাজির হওয়া মাক্কেলের উপর ভর করে আমার আসরে আও। কামাল এসকে কামাল, নাম্বারটা দিবেন। আচ্ছা, আমার আইডিতে মেসেজ দিয়েন, আমি দিয়ে দিব নাম্বার। জ্বালিয়ে পুরি সরকার করে দেবো, সামান্য জ্বালা দিয়েছি, এর চেয়েও বড় বড় জ্বালা আমি দেবো। আমি চাই না কারো ক্ষতি করে, আমার কথা যদি না অমান্যতা করে আমি করি তার খেতে টের পায় তার নাতি এর প্রতি, তার 14 গোষ্ঠী ধ্বংস করে দেবো। আপনি জানো আমার কথা অবাধ্য, আরে কি করতে পারি দেখবি, টের পাবি এনে আস্তে আস্তে। বল কোন জায়গা থেকে আসছো? রুকিল সিএম আমে জিনের নামটা কি? আস্তে আস্তে জানবে। বরগুনা কোন জায়গায়? কেমন করে মায়ের বাড়ি কিভাবে বাইক করতে হয় তা আমি জানি। এই খেলা খেলতে খেলতে আজকের এই জুয়ান বয়সে বুড়ো হয়েছে, আমারে শিখাইতে হবে না রে। তাই আমি বন্ধু তো করতে তোদের কাছে মায়ের দূর করতে চাই না, কারণ এই ছেলেটা একটা বালক, বাড়ি যাইতে পারবি না কেন? তুই পথে যাই বই থাকবি, আমারে মারতে পারবে না, আমারে মারতে পারবি না, আমার একটি পশম নড়বে না। তুই যা তাড়াতাড়ি বল কোন জায়গায় দিয়ে আইছো বরগুনা। বরগুনা বলা যাবে না, বলতে হবে, বলবি না, বলবি না। এ হিলাল লাহি দাদ তোর মই মারি দিলাম 14 অতি, আমার কথা লরাস্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোহাই, ধর্মের মাথা কাটো। বল কম 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 পা কোন জায়গায় দিয়েছো? না কোন সে তো
যে যেখান থেকে আসেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সবার কাছে অনুরোধ থাকবে লাইভটা শেয়ার করে দেন বিভিন্ন গ্রুপের সাথে। এই ছেলেটা কিছু সমস্যা হলে কিছু দিন পর পর নেট মাঝে মাঝে আটকে গেছে। আচ্ছা না কবি না, না কইলে কিন্তু মাইট জোর করবে, আমার শিষ্য ছাড় দেবে না, কারণ মাইট দিবেই দেবে। এই তাও তো ছাওয়াটা ফলাই দিত না, কম 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 কবি এক মই কয় কথা কয়, শয়তান কি খালি গেলি করি তোরে, শয়তানের বেড়ে শয়তান বল। পরিতোষ বিশ্বাস লাইভ চলে, হ্যাঁ লাইভ কম, হ্যাঁ আসতে দে বেটা, কবি 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 বল জোরে বলো, পাঁচ ছয় বছর, তাই তো বেমা লাখ দিন এই গেছে, বয়স কত? তোর বয়স কত? রুগীর দিয়ে আমরা কর্ম কি? রুগীর তো বয়স কত যাইবে না, কইতে হইবে বল, তাহলে তো শুরু হয়ে দেবে, আসতে দিন বাচ্চা মানুষ তো বল, ওই পিড়ে কিন্তু এত ব্যস্ত ভিতরে রুগী দেখতেছি, তার ভিতরে আবার আরেকজনের ঝামেলা, এদিকে মানে জটিলতা রুগী, তাই একটু কথা বলি নেই, জানে থাকো। হ্যালো, আমি কোন জায়গায় লাইভ করতেছি, এটা বরগুনা, রুগীর দৃষ্টি এখনো সমাধান দেওয়ার পরে আমি তোমার সাথে কথা বলবো। হ্যালো, রেখে দাও, হ্যালো, ওগুলো সিরিয়াস রুগী, ডেলিভারি বলে ডেলিভারির ব্যবস্থা দিতে হইলে এখানে সমাধান না দিয়ে যেটা আনসারে আনা হয়েছে, এটা সমাধান না দিয়ে তো আর একটা করা যায় না। তুই আমার লড়াইতে পারবি না? ওরে লড়াইমো, হেয়ার পর ওই মেরি দিয়ে ওই ব্যবস্থা দেবো, ওই বাড়ি তুই যাইতেই পারবি না, তোরে এমনি মারি জানাম, আমারে মারি ফলাইবি, দে লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। তাহলে এত দুষ্টামি করো কেন? আমি তো চাই শিশু ছেলে, একটা সামান্য বালক বারবার বেশি আঘাত করলে ছেলেটা কষ্ট হয়, কষ্ট না দিয়ে তার সেই সমাধান করে দেবো। কোন জায়গায় দিয়েছো? ওর নাম কি? মাদ্রাসায় দিয়েছো? কত বলছিলে? আমার তো স্মরণ নেই এবার। কত দিন মাদ্রাসায় দিয়েছো? কত বছর হয় আইছো? এই গ্রামে আইছি 40 বছর। ও আল্লাহ, গাইছো কয় বছর হয়? আল্লাহ গাইছি 5-6 বছর। 5-6 বছর, ও গ্রামে 40 বছর ঘুরছো তো কম না হলে, তো পাকা শেয়ার। ও তুই জানো না যে দেশে আমি আছি? শুনছি তো, হ্যাঁ জানিয়ে শুনিয়ে এখানে আসছি,
মাসুম ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? লাইভটা একটু সবাই শেয়ার করে দেন যে যেখান থেকে দেখতেছেন। নাম কি, কি কইল? হাসান। হাসান মুসলমান? মুসলমান। নামটা তো সুন্দর নাম। কয়জন তোরা দলে? দুইজন। আর একজন কয় আইছে এখানে? তারে ডাক, ডাক, তারে আনতে হবে। তুই আবি তাড়াতাড়ি চলিলাই মা মনসা পদ্মা দেবী লক্ষ্মী যে থাকো না কোনো ভূত পেত্নি শয়তান মানুষ জাতির তাড়াতাড়ি আমার উপস্থিত। নাম কি? ও নাম কইছে কিন্তু আমি নাম কমু না। নাম কই তো হইবে, ও কইছে তুইও কবি। নাম না কইলে তোর আমি ছাড় দেবো না, আমি তোদের বন্ধু, কোন ক্ষতি আমার করো নাই জীবনে, ক্ষতি করি না। আমি কাউসার তানভীর, আমি কুয়েত থেকে দেখতেছি। থ্যাংক ইউ কাউসার ভাই, লাইভটা শেয়ার করে দেন। আমি অনেক বছর ধরে আইছি, অনেক মায়া লাগে। এই মায়া তো লাগবি, মায়া না লাগলে বা আইসো কা? টোটন সিং বর্ধমান থেকে টোটন দেখছি। টোটন ভাই লাইভটা শেয়ার করে দেন। তোর নাম কি বল? কি নাম বল? এ কটা বাড়ি দে তো কথাই তো হুনাই না ভাই, জানে তো জোরে কই আন তো রাত লাগ গইছে না, এই জন্য কই দেন না কথা বাই দেন না। ও আলো দেন না, ফারুম গুলো তো একটা মারি দিছি না। হ্যাঁ নাম কম না ক কই তুই দে। হ্যাঁ কই তুই দে দে কি যা কথা ও বাবা হয় হয় নাম কম কম কথা দেন না। নীরব কুমারে করে দিলাম। থ্যাংক ইউ ভাই, আমি অনেকদিন থেকে দেখি কিন্তু আপনি আমার কমেন্ট করেন না ভাই, খুব কষ্ট। এমডি কাউসার ভাই, আমি আসলে কমেন্ট আমার সামনে তো দেখলে আমি অবশ্যই করার চেষ্টা করি। আমি পানি দিয়ে পুড়িয়ে দেবো তোরে, আগুনে পুড়িয়ে সার্কার হয়ে যাবে।
আল্লাহর কালামের আগুন জ্বলবে যে পুরো সার খাবে যে তার চেয়ে বল তাড়াতাড়ি বল নজরুল ইসলাম বরবিটিস নাও ইয়েস বরবিশাল থেকে এমডি তাজমল ইসলাম থ্যাংক ইউ ভাইজান যে যেখান থেকে আসেন সবাইকে ভালোবাসা অবিরাম সবাই লাইভটা শেয়ার করেন এই বাচ্চাটা পড়ালেখা করতে পারে না ওর সাথে অনেক দিন থেকে জিন আছে আর কিছুদিন পর পর বাড়ির বাইরে হয়ে যায় শেয়ার করলাম রদুল্লাহ দুপুর থ্যাংক ইউ 7 দিন 8 দিন থাকে লেখাপড়ি বন্ধ করে দিয়েছো কেডা দিছো তোরা লেখাপড়ি বন্ধ করছ কেরা আমরা করছি আবার এই বাড়ির দিয়ে নিয়ে যায় কেডা আমি কতদিন এই নিয়ে রাখো বারবার এই বাড়ির মেনু কান্নাকাটি করো আর মা বাবা কত কষ্ট করে তো আর আবার খুঁজে বাইর করে 4-5 দিন ধরে রাখি কেন রাখবি কেন আমার আর লাগে খেলাধুলা করতে ভালো লাগে হ্যাঁ আর আমি নিয়ে রাখকে দিই আবার সকালে ঘুম পড়াই তুই আবার রাইতে আর লাগে কথাবার্তা কই আবার সকালে ঘুম পড়াই তুই 3-4 দিন পর আমি হালাইছি রাখ গিয়া এরকম বারবার নিতে আসো বারবার নিলে আর বাবা মা কান্নাকাটি করে না আমি কেডাই তো দেখাই দিব আমি বন্ধ করে দেব তোরা বাড়ির চার দেয়ার হইতে পারবি না আর মারব না বল নিষেধ আছে এ কোন নিষেধ চলবে না আমি আবুল যা বলছি তাই হবে এখনই বলতে হবে কোন মতি এই মুহূর্তে বলবি বল তাড়াতাড়ি বল না কি নাম বলা যাবে না নাম বল এনে দাও দাঁত তো কাটা বাড়ি লাগা তো আবার বকিস তো বলবি 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 ভাই আপনার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ নাসিম আপু লাইভটা শেয়ার করে দেন যাদের কাছে ভালো লাগে তারা লাইভটা একটু শেয়ার করে দেন ঠিক করে গেছে ভাই ওই কিন্তু আবার বেহুশ হয়ে গেছে আসসালামু আলাইকুম তাওসিফ সাফান ওয়া আলাইকুম আসসালাম তাওসিফ লাইভটা শেয়ার করে দাও আমার যতগুলো গ্রুপ আছে সব জায়গায় শেয়ার করো ভালো করে রুগী উঠ বসে থাবে ওইভাবে চললি করলে চলবে না আমার সাথে সঠিক কথা বলবি বিথি মান্নান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম অনেক দিন পর বিথি মান্নান আপনি কেমন আছেন কাপাকা রাব্বু কা কামি ফিকা কি বাতা তুই কি রুকা রাকে কা রুকা দি কাবাব তুই তোমাক সাক্ত কলো কলো কি কাবাব প্রীতম গুরু জিনটা ভালো না হ্যাঁ ভাই লাইভটা শেয়ার করে দেন প্রীতম ভাই তৌসিফ সাপান তানবির বেদন কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো তৌসিফ শাকিল ইসলাম কেমন আছো ভাই এই তো ভালো আপনি কেমন আছেন আরে দুর্বল বানাই ফেলে আমি জামু রুগীর লাগে কোন তোর ওজনে কন্টাক্ট নাম্বারটা দেন রাইখেন ভাই অনেক উপকার হবে সিএম ভাই আপনি মেসেজ করেন আমি দিব না থাকতে দেব না রুগীর লাগে কোন তোর লই আমি চলে যামু কারণ তুই তো আমার বন্ধু আমি ঢাকা থেকে দেখতেছি থ্যাংক ইউ যে যেখান থেকে আছেন সবাই লাইভটা শেয়ার করে দেন একটু এক বাড়িতে কালো জাদুর অনেক প্রভাব আছে সেই বাড়িতে হুজুর যাবে বলছে ঠিক আছে আমাকে সাথে নিয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সেই কালো জাদুর বাড়ির লাইভটাও দেখাবো যারা যারা দেখতে চান তারা ফলো দিয়ে পাশে থাকেন
মেজাবি আমি কই দি মনে আগে নামটা কয় একজনের নাম বাকি রইছে এখনো নাম কি নাম কইতে মানা নাম কইতে হবে নাম কইতে মানা কবি না এ কোড়া দে তো লাগাইয়া না 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 তা বল তাই বল বল মাইদের ওড়াই ওদিকে আবার কই তো কষ্ট হয় নাম ক না নাম ক না বল তাড়াতাড়ি বল কি নাম আমি শেয়ার করছি থ্যাংক ইউ শাকিলা ইসলাম ভালো আছে ভাইয়া থ্যাংক ইউ তানভীর ভাই কেমন আছেন তানভীর ভালো আছে আপনি কেমন আছেন আপনার শরীর অসুস্থ নাকি আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন রবি বলেছিলাম ভাই ঠান্ডা লাগছে ঠান্ডা জ্বর আর কি নিরুল আমিন রিঙ্কু নজরুল ভাইয়ের লাইভ দেখতে চাই ইনশাল্লাহ দেখাবো জায়গার নাম বলুন ভাই এটা বরগুনাতে আমি শুনছি তুই অনেক কিছু পারছো অনেক কিছু করছো আমদাদ ভাই কেমন আছেন আপনি এখান থেকে আমার যোগাযোগ করছেন হুজুর আন আমাকে একটু স্থান সুস্থ সবল থাকার জন্য আমাদেরকে একটু সুযোগ করে দেন ছেলেটা মাদ্রাসায় পড়াশোনা করে সেই লেখাপড়ি বন্ধ করে আর নগরে নগরে ঘুরে পাঁচ দিন হাফ দিন দেশ থেকে চলে যায় কোথায় যায় কমে খায় কি খায় এই আমরা কইতে পারি না এর মা বাবা কান্নাকাটি করে তাই আমি এসেছি এখন শয়তান তুই থাকতে পারবি না জিন হও ভূত হও পেত্নি হও যে হও না কেন তোর যাইতে হবে তোরে লড়াই কমে যাবি কুয়াকাটা পাড়াই দিব তোরে নাইলে ভারতে পাড়াই দিব না ভারত যাইয়ে ভালো হয় না তাহলে কমবে কোনো ভালোই নাই হ্যাঁ কোনো সুস্থ শরীর জীবন নাই নাই তাই যদি নাই থাকে তাহলে মালয়েশিয়া চলে যা দূর দেশে হ্যাঁ আমার এই আনন্দ ফুর্তি করবি কত সুন্দর জায়গা এই কুয়াকাটা বঙ্গোপসাগরের নিকট খুব একটা সিরিয়াল এত সুন্দর না 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 লড়াই হবে না ওখানে তোর স্থান দেব ওখানে সুন্দর করে বাড়ি ঘর বান্ধা এই ভর্তি জঙ্গলের মধ্যে থাইস তোরে দিয়ে দিন সব ওই কুয়াকাটা যত আমি পাঠাই হাজার হাজার পাঠাইছি তারা ওখানে থাকতেছে আমি তাদের লড়াই না ওদের সাথে অদা করেছি ওখানে স্থান দিয়ে দিছি কারণ ওরা ওখানে থাকবে আনন্দ মূর্তি করবে আমার ওরা কি দুইজনই সাথে হ্যাঁ এখানে দুইজন একজনের নাম এখনো বাইরে নেই নামটা নামটা কি নাম কইতেই হবে দেই আমি কমু নাম কমু হাসান আর করিম না হাসান আর করিম বয়স তো কয় না বয়স আব্দুল্লাহ কইছে কতজন চোদ্দশো বছর আর এই করিমের বয়স কত অনেকদিন পর দেখতেছি থ্যাংক ইউ আদম আমার বাড়ি বরগুনার চান্দখালি আচ্ছা না পেতনি না ভূত না দেও না দানব জিন পরি জিন কি জাতি কোন জাত তোরা জিন
ওজোর নাম্বারটা দেন আমার ফেসবুক আইডি মাসুম তানভীর মেসেজ দেন আমি নাম্বারটা দিয়ে দেব শক্তিশালী তোরা ওই যতটা আছে ভূত পেতনিস টিচার্স দাও দানব রক্ত ছড়া সবার চেয়ে শক্তি তোর বেশি এটা আমরা জানি দে কি তো আমি তুই এই কবিলার জ্বালাইছো আর এই ছেলেটারও তুই ধ্বংস করছো লেখাপড়ি করলে তোর ক্ষতি নাকি তো মাদ্রাসায় পড়তো আল্লাহর কালাম শিখতো আল্লাহর কালাম শিখলে তো কি কষ্ট হয় কোরআন শরীফের ভিতরে আয়াত পড়লে আল্লাহর কালাম আল্লাহর হুকুম মানে অত্যন্ত সুন্দর কথা আর 13,16,69 অক্ষর 30 পারা কোরআন তুই পড়তে কেন মানা করো তো আল্লাহর তরফ থেকে আল্লাহর কালাম আসছে কোরআন তুই পড়তে নিষেধ করলে আরে ধ্বংস করতে চাও বল ধ্বংস হইলে তোর কি আমার কি তুই দায় জানবি না আমার কি ও একটা সন্তান আমিও মানুষ সন্তান আমার তো অবশ্যই মায়া লাগবে পুতুল খেলা আজকে যাইবো কালকে আইবো আজকে যাবি পরশু হবি মাঝে একদিন গ্যাপ থাকবে এইবারে আসিছি অনেক আগে আজকের যাব আর জীবনে আসিব না কেন করা যাইবে না এই না তো বুঝি আমার শিশু গাতের লাঠির বাড়ি না খেলে তোরা শোনো না না তাই তাহলে আমি বলি যা বল যা বলে এই রুগীর সাথে আমি আসছি অনেক আগে এই রুগীর সাথে আমি আসছি অনেক আগে আজকের চলে যাব আজকের চলে যাব আর জীবনে আসিব না করতে হবে উপস্থিত তাড়াতাড়ি আর তবে কর দুজনে হাত জোর কর রুগীর আমি জামু আমার মাফ করে দেন আমি জামু আর আমু না আমি জামু রুগীর লাগে থাকবো না আমি যাবো যেখানে পাঠাইবে সেইখানে যাব আর কোনদিন আসিব না যদি রুগীর লাগে আসি ধর্মের মাথা খাই নবীর মাথা খাই আবার কয় না এদের দিত বল গো আমি জামু আর রুগীর লাগে থাকবো না রুগীর লাগে আর আসবো না আমি মনের ভুলো আমু না আমি জামু রুগীর লাগে আই ধর্মের মাথা খাই আমার কয় না ধর্মের মাথা খাই বল ধর্মের মাথা খাই নবীর মাথা খাই ইসলাম রে ভালোবাসলে আর কোনো দিন ভালোবাসলে আর কোনো দিন আসবো না বল ইসলামকে ভালোবাসি আমি আর জীবনে আসবো না আমি ইসলাম ধর্মের মাথা খাই ইসলাম ধর্মের মাথা খাই এই ছেলে লেখাপড়ি করবে আর কোনো দিন বাধা দেব না আমি আর আমু না যদি আই আপনি আঁকবেন আমি খামু একটু বেতাল লাগে আমি
এই রোগীর তো বেশি জ্বালাইছো রোগীর বাম পার একটা জুতা দিয়ে দেব তোরে এই জুতাটা তোর গলার মালা ভালো মাছ আদবে আবার সম্মান করলাম আরে সম্মান হিসাবে জুতার মালা গলায় একটি জুতার মালা এই জুতাটা রোগীর মুখ দিয়ে কামড়াইবে এখান থেকে বিদায় নিতে হবে তাহলে রাজি একবারে সোজা অল্পতি এই যে যাবি তোর যে মা বোন ভাই বকনি যারা আছে আত্মীয় স্বজন সবাইরে দেখাবি কিসের মালা জুতার মালা আর কোনদিন যেন মানব খুলে যাইয়া মানুষকে কষ্ট দিবেন আর না দেবে আমি স্থান দেব সেই স্থানে রেখে যাবি ডাইন কেটে শুয়ে শুয়ে যাবি আস্তে শুয়ে যাইবে শোয়ার পর তুই চলে যাবি যাবার সময় একটা সিক দিয়ে যাবি আর একটা গাছের ডাল ভেঙে থুয়ে যাই আসতে যাবি যাবার আগে একটা চিৎকার দিয়ে যাবি তারপরে আমি দিয়া রুগী হুশ করে আনবো মনে থাকবে একটু রোদ বদল করলে টাইনে ধরিয়ে আনিয়ে এই বোতলের ভিতরে ভরিয়ে মাটির ভিতরে পুঁতিয়ে রাখবো যাবি ভুল করবি না যদি ভুল করো এরপরে যদি আসো তাহলে কিন্তু আমি সিসি করবো সারমুনা চাই না কাউরে হত্যা করতে হত্যা করা অনেক পাপ যা আল্লাহ পাক মাফ করবেন না তাই আমি তোকে আমি খালি ফিরে দিচ্ছি চলে যা যদি না যাইতে চাও তাহলে আমি বন্দি করব ওই শিশির ভিতরে ভরে রাখব অথবা আল্লাহর কালাম দ্বারা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেব তাহলে তার সি চলে যাওয়া ভালো আমি চাই না কাউকে মারি তাহলে চলে যা নেট প্রবলেম আছে হ্যাঁ বুঝতে পারছি এখান থেকে বাহিরে কি কাদা আছে নাকি এখানেই বিদায় দেই আমার বসা স্থানে রুগীকে ফেলে দাও
জুতাটা দাও রুগীর একটা জুতা দাও এই রুগীর একটা জুতা আমি যে এখানে এখানে ওখান থেকে উঠিয়া দাঁড়াইতে হবে এরপর এখানে সোয়াই তুলে যাও বাহিরে ময়লা কাদা ফলাইতে পারা যাবে না ওখানে নুয়ে উঠাও হাত দিয়ে ধরবা না মুখ দিয়ে উঠাও উঠে দাঁড়া আস্তে যাইবে আস্তে এখানে আস্তে সোয়াই তুলে দাও আস্তে সোয়াই তুলে দাও রুগীর লাগে দিন দুধ ছাড়িয়ে পুড়িয়ে যাওয়া হোক রুগী সুস্থ সফল করে কামনা করা হয় আমি ইন্ডিয়া মালদা থেকে থ্যাংক ইউ ভাই লাইভটা শেয়ার করে দিবেন পেজে নতুন যারা আছেন ফলো দিবেন অনেক কালো জাদুর অনেক এপিসোড আসবে আপনারা দেখতে পাবেন কারণ এইসব গ্রামগঞ্জে বেশিরভাগই এইসব করে মানুষজন কি হয়েছিল তাই এখন সুস্থ সবল হয়ে যাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যারা লাইভটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে এখনো রোগীর আপনার কিছু কি বলে এটার যে কিছু পরা পানি বা কিছু এই জাতীয় কিছু দেওয়া হবে তো আপনাদের সাথে আমি কিছু কথা বলি সেটা হলো যে যারা লাইভ দেখেন আমার লাইভ পছন্দ করেন সবার কাছে বলার যে সবাই লাইভে আসলে একটু শেয়ার করবেন আপনারা আপনারা শেয়ার করলে আমি আরও অনুপ্রেরণা পাই বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য হ্যাঁ বিভিন্ন প্লেসে যাওয়ার জন্য তো আর খুব রিসেন্টলি ব্ল্যাক ম্যাজিকের কয়েকটা এপিসোড আসবে সবাই দেখবেন মনমোহনচন্দ্র তোমার মুখটা দেখতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ আসলে আমি অসুস্থ কথা জ্ঞান গান করতেছে নাকে সর্দি আটকাই আছে হ্যাঁ কাশি অনেক তো সব মিলাইয়া তাও চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য পাপাই বনিক লাইভ দেখানোর জন্য থ্যাংক ইউ আপনাকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে খুব রিসেন্ট ব্ল্যাক ম্যাজিকের কিছু এপিসোড আসবে আশা করি সবাই দেখবেন সবাই পেজে ফলো দিয়ে সাথে থাকবেন যাতে লাইভ আসলে আপনারা দেখতে পারেন লাইভগুলো হ্যাঁ এটা খুব গ্রামের মধ্যের বাড়ি তো দেখেন একদম গ্রামের বাড়ি এই যে এইসব জায়গা এমনি তো ভয়ঙ্কর লাগে দেখতে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার ইনশাল্লাহ আগামীকালকে লাইভে দেখা হবে সবাইকে দেখার আমন্ত্রণ থাকবে